marriage line mainly reflects your marriage life, love relationship and marriage time as well. কিন্তু প্রথমেই জানবো আমরা কোন রেখাকে বলা হয় ম্যারেজ রেখা বা ম্যারেজ লাইন, এটি কোথায় থাকে। ছবিতে আমি দেখাচ্ছি, দেখুন আমাদের কনিষ্ঠ আঙ্গুল এবং হার্ট লাইন হৃদয় রেখার মধ্যবর্তী অংশে একদম পাশ থেকে এই রেখা উঠে আসে, একেই বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বলা হয়। প্রথমত অনেকের হাতে অনেকগুলি রেখা দেখা যায়, আবার অনেকের হাতে খুব কম রেখা দেখা যায়, একটি থাকে, কারো কারো প্রথমে এই রেখা থাকেও না। তাহলে প্রথমত আমরা যদি আলোচনা করি যে অনেকগুলি যদি রেখা থাকে সেই রেখার মধ্যে কোন রেখা কি ইন্ডিকেট করে। দেখুন এই রেখাগুলির মধ্যে যে রেখাটি সবথেকে বড় সেই রেখাই ম্যারেজ বা বিবাহকে ইন্ডিকেট করে, বাকি যে রেখাগুলো সেগুলো প্রবণতা হতে পারে বা কোনো প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কের ইন্ডিকেট করে। দ্বিতীয়, এই রেখার মধ্যে অনেক রকমের রেখা হয়। কোনো রেখা প্রথমেই ওয়াইয়ের মতো হয়ে সৃষ্টি হয়, কোনো ম্যারেজ রেখার শেষ প্রান্ত ওয়াইয়ের মতো হয়, কোনো ম্যারেজ রেখা ছোট হয়, কোনো ম্যারেজ রেখা স্ট্রেট লম্বা এবং বড় হয়। অনেকে রেখা গিয়ে সানলাইনের সঙ্গেও যুক্ত হয়, আবার হঠাৎ জীবনের কোনো সময় এই ম্যারেজ রেখাই ক্রাফ্ট হয়, অর্থাৎ কার্ভ হয়ে যায়, উপরে বা নিচে হঠাৎ দিক পরিবর্তন করে। তাহলে এই যে বিভিন্ন রকমের ম্যারেজ লাইন, এতে কী ইন্ডিকেট করে, এই নিয়ে ছোট্ট করে আপনাদের আলোচনা করছি, যেটা আপনারা নিজেরাই নিজেদের হাত দেখেও এই সম্বন্ধে একটা ভালো রূপরেখা পান। প্রথমে বলি, যদি রেখা খুবই লম্বাটি হয় এবং সোজা গিয়ে সান লাইনে টাচ করে, তাহলে এই রেখা অতি সুন্দর, বিবাহের পরে সুখ শান্তি এবং সাফল্য লাভের মূল কারণ হয়। যদি এই রেখা একটি থাকে এবং সেটা খুব ছোট হয়, তাহলে এটা এই ইন্ডিকেট করে জীবনের প্রথম স্তরে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, মতবিরোধ হতে পারে বা এই অবস্থা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগতে পারে, মোটের উপরে পরবর্তী স্টেপ ভালো হয়। যদি এই রেখা প্রথমে শুরুতে ওয়াইয়ের মতো বা শেষ প্রান্ত ওয়াইয়ের মতো হয়, তাহলে সেই বিবাহ রেখা বা ম্যারেজ লাইন ভালো ইঙ্গিত দেয় না, এটা নিজেদের মতবিরোধের এবং পরবর্তী স্টেপে ডিটাচ হয়ে যাওয়ার মতো, অর্থাৎ বিবাহ ভেঙে যাওয়ার মতো, ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতির ইঙ্গিত দেয়। তাহলে ওয়াই শুরু বা শেষে যদি থাকে, তাহলে সেই ম্যারেজ রেখা বা ম্যারেজ লাইন শুভদায়ক নয়। এরপরে আমি আসছি, হঠাৎ জীবনের কোনো সময় ম্যারেজ রেখা উপরে বা নিচে বেঁকে যায়, কার্ভ হয়ে যায়, এটি খুবই খারাপ ইঙ্গিত দেয়। আপনার পার্টনারের হঠাৎ অসুস্থতা হওয়া, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়া, বা আপনার আগেই আপনার পার্টনারের মৃত্যু হওয়ারও ইঙ্গিত এখান থেকে পাওয়া যায়। এবং সর্বশেষ বলি যে প্রেম বা পরিচিতি থেকে বা লাভ ম্যারেজ হবে কি না, এ ধরনের কোনো কিছু ইঙ্গিত কি হাত থেকে পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, পাওয়া যায়। দেখুন ভালো করে ছবিতে, যদি জুপিটারে অর্থাৎ বৃহস্পতির এই স্থানে একটা ক্রস থাকে, তাহলে এটা অনেক দিনের পরিচিতি থেকে বা প্রেম থেকে বা ভালোবাসা থেকে অর্থাৎ লাভ ম্যারেজের একটা ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, এই বৃহস্পতি বা জুপিটারের এই ক্রস
বিবাহের পরে উন্নতি সুখ শান্তি আনন্দেরও কারক। এটি অতি শুভ রেখা এই বৃহস্পতি বা জুপিটারের ক্রস রেখাটি। সুতরাং কিছু আমার জানা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম, আপনাদের যাতে সুবিধা হয়। সবাই ভালো থাকুন, নমস্কার।